হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে আমরা দুটো সিনেমা নিয়ে কথা বলবো। দুটো সিনেমাই অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, তো এমন না যে আজকেই রিলিজ করেছে, আগেই রিলিজ করে গেছে। তো আমি গতকাল রাতে দেখেছি, তো ভাবলাম যে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে দুটো সিনেমা নিয়ে কথা বলি। তো একটা আমাদের বলিউডের সিনেমা, যেটার নাম হচ্ছে শেরনি, যেখানে আমরা বিদ্যা বালনকে মেইন লিড অ্যাক্টর হিসেবে দেখতে পেয়েছিলাম এবং ডিরেক্টেড বাই অমিত মাশুরকার। এবং আরেকটা হলো মালায়ালাম সিনেমা, যেটার নাম হচ্ছে কোল্ড কেস, ডিরেক্টেড বাই তানু বালেক। তো দুটো সিনেমা কিন্তু দুটো ডিফারেন্ট জনরের। তো যেটা শেরনি সেটা জঙ্গল বেসড একটা গল্প, এবং যেটা মালায়ালাম সিনেমা কোল্ড কেস সেটা একটা কী বলবো, মার্ডার মিস্ট্রি হরর সিনেমা। তো প্রথমে কথা বলছি শেরনি নিয়ে। তো শেরনি সিনেমায় আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এত সুন্দরভাবে জঙ্গলটার ডিটেলস তুলে ধরা। এর আগেও প্রচুর জঙ্গলের সিনেমা দেখেছি, কিন্তু এত ডিটেলসে কোথাও পাইনি বস। এবং বিদ্যা বালানের মানে ড্রেসগুলো, তার যে অ্যাপিয়ারেন্সটা এত সুন্দর, কোনো মেকআপ নেই, কিছু নেই, এত সুন্দরভাবে মানে এত ন্যাচারাল লাগছিল। এবং বিদ্যা বালান সত্যি একজন শেরনি, মানতে হবে, সত্যি মনে হচ্ছিল সে যেন কোনো ফরেস্ট অফিসার, DFO, ডিভিশনাল ফরেস্ট অফিসার, এই রোলটা সে প্লে করেছে। তো এখানে দেখানো হচ্ছে যে তার হাজব্যান্ড কর্পোরেট মানে জব করে, তো তার একটু ইনসিকিউরিটি আছে জব নিয়ে, সেই কারণে বিদ্যা বালান জব ছাড়তে চাইলো, কারণ ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, জঙ্গলে জঙ্গলে থাকতে হয়, সেটা ছাড়তে চায়, কিন্তু হাজব্যান্ড বলে যে না তুমি এটা করো। তো এবার জঙ্গলে সে আসে DFO হয়ে, এবং সেখানে এসে বিভিন্ন জিনিস সে এক্সপ্লোর করতে থাকে। সেখানে দেখা যায় যে T12 নামে একটা শেরনি আছে, তাকে তারা ধরতে চায়, যেটা অনেকে বলে আদমখোর, কারণ একের পর এক গ্রামবাসী মারা যেতে থাকে। তো প্রচুর জিনিস কিন্তু এখানে রিভিলেশন করা হয়েছে। জঙ্গলের মধ্যে যে পলিটিক্স খেলা হয় সেটা এখানে দেখানো হয়েছে। ব্রিজেন্দ্র গালার রোল এত সুন্দর লেগেছে, মানে কমেডি রিলিফ এত ভালো দিয়েছে। এবং বিজয় রাজ স্কুল টিচার হিসেবে, জিওগ্রাফি টিচার হিসেবে দারুণ, মানে সাপোর্টিং স্টার কাস্ট। সারেস সেক্সেনা মানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সই তো একটা মানে শুটারের মতন, তো এখানে দেখানো হচ্ছে সে একজন শুটার। তো ছোটো একটা রোল হলো, নীরজ কবি বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। তো ওভারঅল কাস্টিং খুব ভালো ছিল, গল্পটা বেশ ভালো, এবং এত সুন্দর ডিটেলিংয়ে জঙ্গল, আমার মানে ছোটো ছোটো পিঁপড়ে মাকড়সা এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে ফোকাস করা হয়েছে। এবং ক্যামেরা অ্যাঙ্গেল দুর্ধর্ষ। একটা সিন আমার এখনও মনে পড়ছে, যেখানে ব্রিজেন্দ্র গালা কিছু একটা বলছে, পেছনে একটা হরিণের যে মাথা থাকে না শিং টিং বের করা, সেটা দেখে মনে হচ্ছে যেন ব্রিজেন্দ্র গালার মাথার থেকে শিং বেরিয়েছে। অ্যাকচুয়ালি শিং মানে দেওয়ালে লাগানো ব্রিজেন্দ্র গালার সামনে, কিন্তু এমনভাবে ক্যামেরাটা ধরা হয়েছে না, অসাধারণ। জঙ্গলটাকে খুব বিউটিফুলি ক্যাপচার করা হয়েছে, ড্রোন সিকোয়েন্সগুলো দেখতে বেশ ভালো ছিল, এবং পারফরমেন্স প্রত্যেকের ভালো, এবং মাস্ট ওয়াচ। এত সুন্দর সুন্দর জিনিস এখানে তুলে ধরা হয়েছে, এবং প্র্যাকটিক্যাল জিনিস যে জঙ্গলে যারা জব করে তাদের কী কী ফেস করতে হয়, সেখানেও করাপশন আছে, এবং গ্রামবাসী যারা সেই জঙ্গলে গরু ছাগল ভেড়া এগুলো চড়তে যায় তাদের কী কী মানে ফেস করতে হয়, এবং যারা অনেস্ট অ্যাকচুয়ালি ফরেস্ট অফিসার তারা কিন্তু কখনোই চায় না যে বাঘ ভাল্লুক এই যে জঙ্গলে যারা বাস করে তারা মানে খুন হোক কারো হাতে, সেটা তারা কখনোই চায় না। এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে একদল চাচ্ছে বাঘটাকে মারতে, আরেকদল চাচ্ছে বাঁচাতে। এবং ছোটো ছোটো যে টাইগারগুলোকে দেখানো হচ্ছিলো, বাচ্চা T12 বাচ্চা, মানে এত ইমোশনাল লাগছিল। এবং লাস্টে সত্যি এরকমই যে মানে ক্লাইম্যাক্স আমি বলতে পারছি না, এখনও হয়তো অনেকে দেখতে বাকি আছে তোমরা। তো ক্লাইম্যাক্সে এত সুন্দরভাবে মানে প্র্যাকটিক্যালি ওইটাই হয় যেটা দেখানো হচ্ছে, ক্লাইম্যাক্সে ওইটাই হয় কিন্তু আলটিমেটলি। তো আমার খুব ভালো লেগেছে, মানে 10/10 দেবো আমি। IMDb-তে আই থিঙ্ক 7.5 এরকম কিছু একটা আছে, কিন্তু আমার কাছে সিনেমাটা 10/10 পাবে, কারণ জঙ্গল নিয়ে এরকম গল্প এবং এত সুন্দর একটা সোশ্যাল মেসেজও এর মধ্যে দেওয়া হয়েছে, সুপার সুপার লেগেছে আমার এক কথায়। সো কংগ্রেচুলেট জানাবো গোটা টিমকে, প্রত্যেকে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, কারণ জঙ্গলে যারা কাজ করে তাদেরও যে টুকটাক হালকা মেকআপগুলো, তাদেরকে সত্যি মনে হচ্ছিল যেন তারা ফরেস্ট অফিসার। আমি জানি না হয়তো তারা সত্যি সত্যি ফরেস্ট অফিসার হতে পারে, কারণ তাদের ওভারঅল লুক অ্যাপিয়ারেন্স এত সুন্দরই, মানে এত প্র্যাকটিক্যাল রাখা হয়েছে। এবং বিদ্যা বলেন জাস্ট আগুন আগুন, পুরো আগুন। তো এটাই বলবো শেরনি নিয়ে। তো এবার চলে আসি সেকেন্ড মালায়ালাম সিনেমা, যেটার নাম হচ্ছে কোল্ড কেস, ডিরেক্টেড বাই তানু বালেক। তো এটা হচ্ছে একদিক থেকে মানে দুটো গল্প প্যারালালি চলছে। একটা দেখানো হচ্ছে যে মানে একটা মাথার খুলি পাওয়া গেছে, সেই যে ওপেনিং সিনটা খুব সুন্দর, এত সুন্দর BGM ইউজ করা হয়েছে, এত সুন্দর ক্যামেরা ওয়ার্ক ইউজ করা হয়েছে। সেই খুলিটা যখন দেখানো হচ্ছে আমি চমকে গেছিলাম, তো সেই খুলিটা কার, খুলিটাই কেন পাওয়া গেল, বাদ বাকি হাত পা সেই হাড়গুলো কেন নেই, সেগুলো কোথায়। তো এরকম একটা ইনভেস্টিগেশন চলতে থাকে, ইনভেস্টিগেশন করে আমাদের এখানে পৃথ্বীরাজ, SB সত্যরাজের রোল সে প্লে করেছে। এবং অন্যদিকে দেখানো হচ্ছে একজন মিডিয়া জার্নালিস্ট, যে কিনা এই মানে ভূত টুত পিসাজ এগুলো মানে না, তো সে লক্ষ্মীপ্রিয়া আই থিঙ্ক নাম, সেই রোলটা প্লে করেছে। তো তার সাথে কিছু মানে হরর সিকোয়েন্স ঘটতে থাকে, তো সে নতুন যে বাড়িতে রেন্টে যায় সেখানে গিয়ে একটা ফ্রিজ হন্টেড, সেটা সে জানতে পারে। তো সেই ফ্রিজটার হিস্ট্রি কী, এবং
দুটো ঘটনা, ওই যে একটা ডেড বডি পাওয়া গেছে এবং এই যে একটা হরর সিকোয়েন্স চলছে ভূত, এদের মধ্যে কি কোনো কানেকশন আছে কি না, তো এটা খুব সুন্দরভাবে এখানে কানেক্ট করা হয়েছে এবং আমি ধরতে পারিনি। লাস্টে যাকে কিলার দেখানো হলো আমি অ্যাটলিস্ট মানে ধরতে পারিনি, তোমরা হয়তো অনেকে ধরতে পেরেছো, আমি ধরতে পারিনি, কারণ তাকে অতটা ফোকাসেই আনা হয়নি। তো এটা বেশ ভালো লেগেছে আমার, কারণ ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি যে তিন চারজনকে আমি গেস করি, তাদের মধ্যে থেকে বেরোয়, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হয়নি। পারফরমেন্স যদি বলতে হয় পৃথ্বীরাজ মানে এত দমদার, তাকে সত্যি আইএএস আইপিএস অফিসার বলেই মনে হয়। তার যে ফিটনেস এবং সাপোর্টিং স্টারকাস্টের যারা যারা ছিল, ছোট ছোট রোল হলেও পারফেক্ট। মালায়ালম সিনেমা না রাইটিং এত সুন্দর হয় এবং তারা কাস্টিংটা এত ভালো করে, তারা হয়তো খুব পপুলার মুখ চেনা লোক নিয়ে করে না, কিন্তু অভিনেতা অভিনেত্রী নিয়ে তারা কাজ করে। ম্যালম সিনেমা এত সুন্দর লেগেছে, তো একদিকে ইনভেস্টিগেশন চলছে, অন্যদিকে ধীরে ধীরে ওই হরর সিকোয়েন্সগুলো মানে তার পা সে কে কার আত্মা কেন এসে যে সুন্দরভাবে সেটা দেখানো হয়েছে এবং যে পয়েন্টে এসে কানেক্ট করা হয়েছে, আমার খুব ভালো লেগেছে গল্পটা। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বলতে হবে বস, এবং কিছু কিছু জায়গায় স্পেশালি ক্যামেরা ওয়ার্ক এবং এত ডিটেলিংয়ে যে একটা কঙ্কাল মানে খুলি পাওয়া গেছে সেটার ওপর মানে ফেস সুপার ইম্পোজিশন, মানে সেই খুলিটা থেকে তার ফেস কীরকম ছিল, এই যে নতুন নতুন জিনিস, তারপর কী বলবো ডেন্টাল সিগনেচার, প্রত্যেকের দাঁত কিন্তু সিকোয়েন্স আলাদা হয়, এই যে প্রচুর ডিটেলিং এখানে দেখানো হয়েছে, ইনভেস্টিগেশনটাও থরোলি দেখানো হয়েছে, এটা বেশ আমার ভালো লেগেছে। এবং সবসময় মনে হবে যে কে করেছে কে করেছে, কী হবে কী হবে, এই একটা ব্যাপার। তো দুটো সিনেমাই বস অসাধারণ, যদি কেউ এখনও না দেখে থাকো প্লিজ দেখে ফেলো, এবং যারা দেখে ফেলেছো নিজে কমেন্ট সেকশনে জানাও কার কোনটা কেমন লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেলে মজা হয় আড্ডা হয় এবার আর কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।